বেশি সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বিএম কন্টেইনার ডিপোর যে আগুন, সে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা দেখছি ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও নতুনভাবে প্রস্তুত হয়ে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য যাচ্ছেন। আপনারা দেখছেন কি ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই কন্টেইনারটিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। আমরা যতটুকু শুনেছি যে কন্টেইনার থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই কন্টেইনারটিই কিন্তু প্রথমে বিস্ফোরণ হয়েছিল এবং এরপরে কিন্তু আগুন পুরো বিএম কন্টেইনার ডিপোতে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। আসলে যতদূর চোখ যাচ্ছে কন্টেইনার ডিপোটি কিন্তু অনেক বিশাল একটি ডিপো, যেখানে প্রায় 500 থেকে 600 কন্টেইনার বা তারও বেশিও থাকতে পারে, কিন্তু প্রতিটা কন্টেইনার আমরা দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এখানে প্রতিটা কন্টেইনারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল জিনিসপত্র ছিল এবং আমরা শুনেছি যে কন্টেইনারটিতে কেমিক্যাল ছিল, সেটিতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আসলে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি আসলে আমরা এখনও যেহেতু ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পারিনি, আসলে আমরা জানাতে পারিনি বা ফায়ার সার্ভিসে এখনও প্রাথমিকভাবে আমাদেরকে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি কীভাবে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এটুকু বলা যায় এখানে যে কন্টেইনারগুলো ছিল প্রতিটা কন্টেইনারই কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে একটি কথা, কিছুক্ষণ আগে আমরা এখানকার যারা আগুন নিভানোর জন্য বিভিন্ন সাধারণ মানুষজন এটা আমরা শুনেছি, এটা সীতাকুণ্ডের যে একটা বিএম টার্মিনালে একটা কন্টেইনারে আগুন লেগেছিল, এটাতে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভানোর কাজ করতেছিলেন। ওই সময় ওই কন্টেইনারটা এটা বাস্ট হওয়ার পরে ওখানে যারা ফায়ার সার্ভিসের লোকজন যারা আগুন নিভাচ্ছিলেন ওনাদের অনেকে হতাহত হয়েছে এবং এটা আমি যখন বিশ্ব সূত্রে জানতে পেরেছি, ওখানে আমাদের সীতাকুণ্ডুর হাসপাতালে সমস্ত কিছু আমরা প্রস্তুত রেখেছিলাম কিন্তু ওখানে কোনো রোগী ওদিকে যায় নাই, সবাই এদিকে চলে আসে, ওখানকার অ্যাম্বুলেন্সও কিন্তু কিছু রোগী ওখানে নিয়ে আসে। এই জন্যে এখন আমরা এখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, চট্টগ্রাম মেডিকেল প্রশাসনের সাথে, ওনারা ওনাদের জন্য সর্বত, যেহেতু অট টাইমে ছিল এটা ইমার্জেন্সির সমস্ত ডাক্তার এবং আশেপাশে যে সমস্ত ডাক্তার সাহেবরা ছিলেন সবাইকে এখানে কিন্তু ইমার্জেন্সিতে আনা হয়েছে এবং ওনারা তড়িৎ যে কাজটা করেছেন ব্লাড দেওয়ার জন্য প্রচুর মানুষ ডাক্তার এবং অন্যান্য স্টাফদেরকে ওনারা জোগাড় করেছেন, ব্লাড দেওয়ার চেষ্টা করছেন। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সেবা সংস্থা যারা আছেন সবাই কিন্তু এরা আসছেন এবং স্থানীয় জনপ্রশাসন, আপনারা দেখেছেন আমার পাশে রাওজানের উপজেলা চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান মহোদয় কিন্তু উপস্থিত ছিলেন এবং এরকম আরও অনেক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাই কিন্তু আমাদের এখানে কাজ করছেন। আশা করি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এটা মোকাবেলা করতে পারবো। দুঃখিত, আসলে কন্টেইনারে কি ছিল এটা আমাদের জানার কথা নয়, আমরা আসলে রোগীর জন্য আমরা এখানে আসছি, রোগীদেরকে যাতে আমরা সেবা দিতে পারি। সকল ডাক্তার যারা রোগী আছেন তাদেরকে চিকিৎসা সেবা আমার এই বক্তব্য বর্তমানে যারা শুনছেন, আমার চট্টগ্রামের মেডিকেলের কর্মরত কিংবা অন্যান্য হাসপাতালে যে সমস্ত ডাক্তার সাহেবরা আছেন চট্টগ্রাম শহরে থাকেন, আপনারা মানবিক দিকটা বিবেচনা করে এখনই আপনাদের নিজের গাড়িতে হোক সিএনজিতে হোক যেভাবে পারেন আপনারা চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সিতে আপনারা একটা আপনাদের অ্যাপ্রনটা পরেই কিন্তু চলে আসেন, যাতে করে আপনাকে আইডেন্টিফাই করা যায়। চট্টগ্রামে যত অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পোলট্রি আইটেম আর এখানে এক্সপোর্টের মধ্যে প্রাণের বা ফুড আইটেমও যায় এবং আমাদের গার্মেন্টস এক্সপোর্ট হয়, ঝুট এক্সপোর্টও হয়, এর ভিতরে সম্ভবত কোনো কেমিক্যাল পদার্থ থেকে হয়তো সিক্রেট বা অন্য কোনো কিছু থেকেও মেবি হয়তো সূত্রপাত হইতে পারে, যেটা আমাদের অগোচরে হয়েছে হয়তো এবং এক পর্যায়ে হয়তো ভয়াবহতা বৃদ্ধি পেয়ে এই অগ্নিকাণ্ডটা পুরো ডিপুতে ছড়াই গেছে। কত কর্মী এখানে ছিল তখন? আমাদের এখানে ওভারঅল আমার মনে হয় প্রায় 150 কর্মী আমাদের অল টাইম ডে বা নাইটে থাকে, আমাদের অফিস ম্যানেজমেন্ট সন্দরপুরে চলে যায়, এরপরে আমাদের অপারেশন স্টাফরাই শুধু থাকে এখানে। আহত কী অবস্থা আমরা আমি যতটুকু শুনছি মেবি একজন বা দুইজন এই মুহূর্তে হয়তো মানে মৃত হয়েছে, নিহত হয়েছে এবং অন্য অন্যরা হয়তো 8-10 জন মেবি আহত হয়েছে।
আমরা আসলে এই কন্টেইনার ডিপোর একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে বিভিন্ন পোশাক কারখানার যে জিনিসগুলো এখানে ছিল, বিভিন্ন এক্সপোর্ট আইটেম ছিল, পোলট্রির খাদ্য এখানে ছিল, কোনো কেমিক্যাল থেকে হয়তো এই আগুনের সূত্রপাত ঘটতে পারে, হয়তো কেউ সিগারেটের আগুন ফেলছে সেখান থেকেও আসলে আগুন লাগতে পারে, তিনি যেমনটি আমাদেরকে বলেছেন। তবে এই আগুন কীভাবে লেগেছে সেটি হয়তো তদন্তের বিষয়, সেটি আগুন নিয়ন্ত্রণের পরে হয়তো বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে এই 26 একরের যে কন্টেইনার ডিপো, প্রায় কয়েক হাজার কন্টেইনার এখানে রয়েছে, 50,000 কন্টেইনারের ধারণ ক্ষমতা এখানে রয়েছে, কত কন্টেইনার এখানে ছিল সেটি হয়তো আগুন লাগার পরে সেটি জানা যাবে। প্রায় 26 একর জায়গায় এখানে বলা হচ্ছে 50,000 কন্টেইনারের ধারণ ক্ষমতা, কিন্তু এখানে কত কন্টেইনার ছিল সেটি কিন্তু আমাদেরকে আসলে যখন আগুন নিয়ন্ত্রণে যাবে সেটি আমরা জানতে পারবো, কিন্তু প্রতিটা কন্টেইনারের মধ্যে প্রচুর জিনিস ছিল, এক্সপোর্টের জিনিস যেমন ছিল বিভিন্ন ইম্পোর্টের জিনিসও কিন্তু এখানে আসলে মজুত করা পণ্য এখানে অবস্থায় ছিল, কিন্তু আমরা দেখছি সবগুলোই কিন্তু আসলে এখানে আগুনের কারণে একদম ভস্মীভূত হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস বারবার চেষ্টা করছেন, আমরা এখানে যখন 10:30-10:30 মধ্যে এখানে এসেছি এই সময় দেখেছি ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা এসে প্রথমে 2টি ইউনিট এখানে এসেছিল, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, যখন আগুনের ভয়াবহতা বেশি ছিল এরপর 10টি ইউনিট এখানে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর 16টি ইউনিট আসে, প্রথমে সীতাকুণ্ড থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ইউনিটটি আসে, এরপর আগুনের ভয়াবহতা যখন বেশি রয়েছে শহর থেকে আশেপাশে যত ইউনিটগুলো ছিল সবগুলো ইউনিট এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের আসলে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু আসলে যে ভয়াবহ আগুন সেটি কিন্তু কোনোভাবেই ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। শুধুমাত্র আমরা যে কন্টেইনারটির সামনে দাঁড়িয়ে আছি সেটির আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু সেটিও কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরপর আশেপাশে যে কন্টেইনারগুলো রয়েছে এখানে কারখানার যারা কর্মকর্তা রয়েছে একজনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে 26 একর জায়গার উপরে এই বিএম কন্টেইনারটি অবস্থিত, তাহলে বোঝাই যাচ্ছে এখানে প্রায় কয়েক হাজার কন্টেইনার এখানে রয়েছে, সবগুলো কন্টেইনারে যদি আগুন লেগে যায় আমাদের যতদূর চোখ যাচ্ছে সবগুলো কন্টেইনারের মধ্যে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং এখানে বিভিন্ন পোশাক কারখানার বিভিন্ন পণ্য যেমন ছিল বাইরে পাঠানোর জন্য বিভিন্ন গার্মেন্টসের পণ্য যেমন ছিল, বিভিন্ন পোলট্রি খাদ্য এখানে ছিল, এছাড়া বিভিন্ন ধরনের খাদ্যের আইটেম এখানে ছিল, এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ এখানে ছিল। আসলে এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না, যেখানে যেহেতু আগুনের তীব্রতা বেশি দাউ দাউ করে আগুন জ্বলছে, তাদেরকে বিশ্রাম নিয়েই আসলে কাজ করতে হচ্ছে, অনেকের শ্বাসের কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়টি অনেকটাই অসম্ভব একটি বিষয়। আর আহতের বিষয়টা যদি আমরা জানাই, এলাকার মানুষের যখন ঢুকতে ঢুকতে আমরা কথা বলছিলাম আমরা দেখেছি অনেকে পায়ের মধ্যে আগুনে পুড়ে গেছে, যেহেতু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু এই কন্টেইনারগুলো পুড়ে রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে সেগুলো গরমগুলো কিন্তু নালা দিয়ে বের হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে চারিদিকে যারা প্রথমে এলাকার মানুষজন এবং কন্টেইনার ডিপোর রাতের বেলা এখানে বিএম কন্টেইনারে 150 থেকে 200 জন মানুষ ছিল তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে এবং তাদের সবার পা এবং হাত এবং মুখমণ্ডল পুড়ে গেছে সেটি কিন্তু আমরা দেখেছি, যেহেতু রাসায়নিক বিস্ফোরণের ঘটনাটি এখানে ঘটেছে এবং এরপর আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, বিভিন্ন ধরনের ফোম ব্যবহার করে এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, পানীয়র স্বল্পতা এখানে রয়েছে, আসলে একটির পর একটি ইউনিট কিন্তু এখানে আসছে এবং তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, এবং এখানে দাঁড়িয়ে থাকাটাও অনেকটা দুরূহ বিষয় যেহেতু আগুনের তীব্রতা বেশি, রাসায়নিক বিভিন্ন পদার্থ রয়েছে, আসলে ধোঁয়াও অনেকটা বেশি, সেই কারণে এখানে আসলে দাঁড়িয়ে থেকে কথা বলাটাও অনেকটা দূর একটি বিষয়। তারপরেও আমরা যতটুকু সম্ভব দর্শকদের এই আগুন দেখানোর চেষ্টা করছি, চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোর যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং স্মরণকালের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলা যায়, কিন্তু কীভাবে এই আগুনের ঘটনা ঘটেছে সেটি আসলে নিশ্চিতভাবে এখানে এখনও পর্যন্ত আমরা বলতে পারছি না, বা যারা বিএম কন্টেইনার ডিপোর কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে সেই বিষয়টি কিন্তু বলতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সাথে আমরা কথা বলতে পারিনি, যেহেতু তারা সেই এখন 3 ঘন্টা হতে চললো তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, এখনও পর্যন্ত আগুন কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে পুলিশ সদস্যরা যেমন এখানে এসেছেন, এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে আগুন লাগার খবর পাওয়ার পর তারা কিন্তু শহর থেকে আপনারা দেখছেন কীভাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার শব্দ শোনা যাচ্ছে এক একটি কন্টেইনারের, কিন্তু কোনোভাবেই আসলে এখানকার যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেল, চট্টগ্রামে বিএম কন্টেইনারের যে আগুন সেই আগুন কিন্তু এখন দাউ দাউ করে জ্বলছে। তো আমাদের আরেক সহকর্মী কমল দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, আমরা যাচ্ছি তার কাছে সেখানকার খবর জানার জন্য।
চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ডের বিএম কন্টিনেন্ট ডিপোতে যে বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত মারা গেছে দুজন, আহত হয়েছে 200-র বেশিকে মেডিকেলে নিয়ে আসা হয়েছে। একের পর এক রোগীরা আসছেন, হতাহতরা আসছেন, এবং আসলে পরিস্থিতি সামাল দেওয়াটা খুবই দুরূহ হয়ে পড়েছে চট্টগ্রামের মধ্যে। আর যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেটি হলো বিস্ফোরণ এবং আগুন লেগে যাওয়া, দুটি একসাথে ঘটায় কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে বলা চলে। ইতিমধ্যে চট্টগ্রামের সিভিল সার্জনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, চট্টগ্রামে যত চিকিৎসক রয়েছেন তারা যেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলে এসে পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করে বা এখানে যেন সামিল হয়, কারণ চিকিৎসকরা কিন্তু এখানে দূরে হওয়া, তো চট্টগ্রাম মেডিকেলে যে পরিমাণ চিকিৎসক রয়েছেন তাদেরকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়াটা কষ্টসাধ্য দূরে হোক। একের পর এক আহতরা আসছেন, বিভিন্ন যানবাহনে করে আসছেন, তাদের জন্য তাদের চিকিৎসা প্রয়োজন, সেবার প্রয়োজন, চিকিৎসক প্রয়োজন, নার্সের প্রয়োজন, ভলান্টিয়ার প্রয়োজন, রক্তের প্রয়োজন। এখন পর্যন্ত যে আর যে চিকিৎসার যে অনুরোধ জানানো হয়েছে, যেন রক্তদাতা যারা রয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাংকে এসে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, এবং একই সাথে চট্টগ্রামের যারা চিকিৎসক রয়েছেন তারা যেন শুধুমাত্র অ্যাপ্রন পরে চট্টগ্রাম মেডিকেলে এসে ওয়ার্ডগুলি যেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট এবং একই সাথে বার্ন ইউনিট, মেডিসিন ইউনিট, যেসব ইউনিটে রুগী ভর্তি রয়েছে সেখানে গিয়ে যেন চিকিৎসকরা পরিস্থিতি সামাল দেন এবং নার্সরা যেন চলে আসেন, যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা বিপর্যয়কর সেটি নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাসযোগ্য হচ্ছে না। বিভিন্ন যানবাহনে করে একের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে এখনও আহতরা আসছে, হতাহতরা আসছে, দুজন মারা গেছেন, 200-র বেশি আহত রুগী এখন হাসপাতালে রয়েছে, চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। অর্থাৎ যে পরিস্থিতি সেটি সামাল দেওয়াটা এখনও দুরূহ। এবং সিভিল সার্জন কিছুক্ষণ আগে জানিয়েছেন, ইলিয়াস চৌধুরী যিনি বলেছেন, চিকিৎসকরা যেন চট্টগ্রাম মেডিকেলে এসে, অর্থাৎ তিনি বলেছেন শুধু যে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক নয়, যারা প্রাইভেট ক্লিনিকে রয়েছেন কর্মরত তারাও যেন পরিস্থিতি এসে সামাল দেন, এবং তারা যেন এখানে এসে আসলে হতাহত যারা আসছে তারা খুবই রকম বিপর্যয়কর অবস্থার মধ্যে আসছে। আমরা দেখেছি যারা দগ্ধ হয়েছেন তারা সম্পূর্ণ দগ্ধ হয়েছেন, অর্ধদগ্ধ হয়েছেন, শরীরের 80-90% পুড়ে গেছে এমন রুগী যেমন রয়েছেন, ঠিক তেমনি দেখেছি আমরা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন, সে জখমের চিহ্ন অবস্থা দুটো ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিন্তু হতাহতরা এখনও আসছেন। আসলে পরিস্থিতি সামাল দেওয়াটাই আসলে এখন এক কষ্টসাধ্য হয়ে পড়েছে। চিকিৎসা প্রয়োজন, রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সেবার প্রয়োজন, এখানে এখানে আসলে পরিস্থিতি সামাল দেওয়াটা আসলে এখন দুরূহ হয়ে পড়েছে। চিকিৎসকরা বারবার চেষ্টা করছেন, যারা আসছেন তাদের কত মুহূর্ত তাদেরকে চেষ্টা করছেন বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে তোলার জন্য, কিন্তু যে পরিস্থিতি সে পরিস্থিতি সামাল দেওয়াটা দুরূহ। তাই অনুরোধ জানিয়েছেন তারা যেন চিকিৎসকরা, অর্থাৎ নগরীর যারা চিকিৎসক রয়েছেন তারা যেন সামাল দেন। এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছি চিকিৎসকের মাধ্যমে, আহত হয়েছেন 200-র বেশি যারা মুমূর্ষু অবস্থায় মেডিকেলে এসে আসতেন, এর মাঝে যেমন বিষক্রিয়া হয়ে অর্থাৎ যে গ্যাস সেই গ্যাসের কারণে যেমন অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক তেমনি কিন্তু আহত অর্থাৎ বিস্ফোরণে যে আহত হওয়াটা সেটিও কিন্তু আছে। আমরা দেখেছি রাত 10:30 যে বিস্ফোরণ, সে বিস্ফোরণের পরপরে কিন্তু হতাহত আসছে। আমরা কিন্তু বারবার অনুরোধ জানিয়েছিলাম, ফায়ার সার্ভিস আমাদের মাধ্যমে অনুরোধ জানিয়েছিল যেন চট্টগ্রামের সমস্ত অ্যাম্বুলেন্সকে তারা যেন ঘটনাস্থলে পাঠিয়ে দেয় এবং সে অ্যাম্বুলেন্সে যেন হতাহতকে নিয়ে আসে, কারণ অ্যাম্বুলেন্সের সংকট ছিল মারাত্মক, এবং সে যে কারণে কিন্তু ট্যাক্সিতে করে আহতদেরকে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। একের পর এক এখনও কিন্তু বিভিন্ন বাহনে করে হতাহতরা আসছেন এবং উৎসুক জনতা ভিড় করছেন। এখানে কিন্তু উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করা, কারণ উৎসুক জনতা নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু এখানে হতাহতদেরকে সামাল দেওয়াটা হয়তো দূরও হয়ে পড়ছে। আমরা দেখেছি এখানে মধ্যে যারা রয়েছেন তারা আহত অথবা অসংখ্য অর্থাৎ 100-এর বেশি আহত হয়েছে এবং এখনও আসছেন, অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে আসছেন, ট্যাক্সিতে করে আসছেন, প্রাইভেট গাড়িতে করে আসছেন, যাদের আসলে আনার প্রয়োজন ছিল তাদেরকে অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সের সংকট ছিল বলে কিন্তু অর্থাৎ যে যেভাবে
যেভাবে পারছে সে সেভাবে আসছে মেডিকেলের মধ্যে এই চিকিৎসা নেওয়ার জন্য। মেডিকেলের পরিস্থিতিও কিন্তু ভয়াবহ, এখানে যে সঠিক চিকিৎসা হবে সেটি সম্ভব নয়, যে পরিমাণ চিকিৎসক কিংবা নার্সের প্রয়োজন সেরকম নেই। তাই সিভিল সার্জন অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিক মেডিকেলে কর্মরত রয়েছেন, তারা যেন চট্টগ্রাম মেডিকেলে এসে চিকিৎসা সহযোগিতা শুরু করেন। তিনি বলেছেন যে শুধু এমতে অ্যাপ্রোন পরে চলে আসলে হবে, চিকিৎসায় অংশ নেন অথবা এই মুহূর্তে যে পরিস্থিতি সে পরিস্থিতি সামাল দিতে গেলে কিন্তু যেটি প্রয়োজন সেটি হলো ঐক্যতা, অর্থাৎ একতার মাধ্যমে ঐক্যভাবে এখানে চিকিৎসাটা দিতে হবে। এখানে যে পরিস্থিতি অর্থাৎ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি সামাল দেওয়া প্রয়োজন এই মুহূর্তে। এই মুহূর্তে প্রয়োজন চিকিৎসার, এই মুহূর্তে প্রয়োজন সে রক্তের, এই মুহূর্তে প্রয়োজন পড়েছে ওষুধের, এই মুহূর্তে প্রয়োজন পড়েছে সেবা, অর্থাৎ এখানে সেবার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে। অর্থাৎ একের পর এক রুগীরা আসছেন, হতাহত আসছেন, কেউ দগ্ধ, কেউ আহত, কেউ হাত ভেঙে গেছে পুরোদমে, কেউ পা ভেঙে গেছে পুরোদমে, কেউ মাথা ফেটে গেছে, অর্থাৎ কেউ অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েকশো। শুধু আমি তো কয়েকশো বলে চট্টগ্রাম মেডিকেলে এখন পর্যন্ত 200-এর বেশি আহত রুগী, যাদের অবস্থা আশঙ্কাজনক, যাদের হাড় ভেঙে গেছে সেরকম রুগীকে নিয়ে আসা হয়েছে এই মেডিকেলের মধ্যে। আসলে পরিস্থিতি সামাল দেওয়াটা যাচ্ছে না, এখন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন। এই চট্টগ্রাম মেডিকেলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগে উৎসুক জনতাকে মেডিকেল থেকে বের করা, তারপর যারা আহত আসছেন তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, না হয় কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখাটা সম্ভব হয়ে পড়বে না, অসম্ভব হয়ে পড়বে, কারণ এই যে স্বল্প চিকিৎসক দিয়ে সে পরিস্থিতি সামাল দেওয়াটা সম্ভব হচ্ছে না। আমরা বারবার জানতে চেয়েছি সিভিল সার্জনের কাছে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন, রাত ঠিক 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ডের প্রাইভেট আইসিডি যে বিএম কন্টেনার ডিপো, বিএম কন্টেনার ডিপোর একটি কন্টেনারে আগুনের সূত্রপাত ঘটে। প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আবারও আসছে, আরও আসছে অ্যাম্বুলেন্স, অর্থাৎ আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স কিন্তু আরও প্রবেশ করছে মেডিকেলে। আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা বিপর্যয়কর তার নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাসযোগ্য হবে না। চট্টগ্রামের পরিস্থিতি এমন এসে ভয়াবহ রূপ নিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যে বিস্ফোরণটি ঘটেছে, যে আগুনের ঘটনা ঘটেছে, সে আগুন যেমন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, ঠিক তেমনি হতাহতরা আসার যে আসছে 3 ঘন্টার বেশি সময় ধরে আহতরা আসছে মেডিকেলের মধ্যে বিভিন্ন যানবাহনে করে, অর্থাৎ যখন অ্যাম্বুলেন্স সংকট ছিল বলে তারা অ্যাম্বুলেন্স পায়নি, তারা সিএনজি, অর্থাৎ যে আপনি জানেন বিএম, যে আমি যে ঘটনাস্থলের কথা বলছি সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলের দূরত্ব 2 ঘন্টার বেশি সময়, এর মাঝে সেখানে কিন্তু সিএনজি নিয়ে আসছেন, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। এবং ফায়ার সার্ভিস থেকে প্রথমে অনুরোধ জানানো হয়েছিল চট্টগ্রামে যত অ্যাম্বুলেন্স রয়েছে, চট্টগ্রামে যত সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স সবগুলিকে যেন মেডিকেল সীতাকুণ্ডে পাঠানো হয়, এবং আমরা সে অনুযায়ী প্রচার করার পরে কিন্তু সে অ্যাম্বুলেন্সগুলো ছুটে গেছে এবং হতাহত আনতে শুরু করে। এরপর তার আগে তারা বিভিন্ন যানবাহনে করে কিন্তু মেডিকেলে চলে আসে। আমরা দেখতে আসলে তাই এরপরে সিভিল সার্জন আসেন, সিভিল সার্জন এসে কারণ যে পরিমাণ চিকিৎসক রয়েছেন সে পরিমাণ চিকিৎসক দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না, অর্থাৎ চিকিৎসার জন্য প্রয়োজন চট্টগ্রামে যত বেসরকারি ক্লিনিক রয়েছে সেখানে যারা কর্মরত চিকিৎসক রয়েছেন তাদের যেমন এখানে আসার প্রয়োজন রয়েছে, নার্সের আসার প্রয়োজন রয়েছে, স্বেচ্ছাসেবকদের আসার প্রয়োজন রয়েছে, রয়েছে ব্লাড ডোনার, সবচেয়ে এখন বেশি প্রয়োজন ব্লাড ডোনার, যারা ব্লাড ডোনার রয়েছেন তারা যেন চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। সেটি আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আহতরা আসছে, অর্থাৎ এখন যেটা আসছে ট্যাক্সি করে অর্থাৎ ক্যাম্পোতে করে কিন্তু আহতরা আসছে, অর্থাৎ পরিস্থিতি কতটা বিপর্যয়কর, কতটা বিপর্যয়কর হলে এভাবে আসতে হয় সেটা কিন্তু আসলে সামাল দেওয়াটা বিপর্যয়কর পরিস্থিতি হয়ে উঠছে। আমরা যেটা বলছি যে ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, পুলিশ, শিল্প পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে বারবার অনুরোধ জানানো হচ্ছে উৎসুক জনতা যেন মেডিকেল ছেড়ে যায়, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা যেন শুধুমাত্র থাকেন, অর্থাৎ ভলেন্টিয়ার যারা যারা স্বেচ্ছাসেবা দিতে পারবেন তারাই যেন থাকেন, যারা রক্ত দিতে যান তারা যেন ব্লাড ব্যাঙ্কে চলে যান, এখানে ভিড় না করে, অযথা ভিড় না করে তারা যেন ব্লাড ব্যাঙ্কে চলে যান, সেটি কিন্তু অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, এখানে যেসব উৎসুক জনতা রয়েছেন তাদেরকে এখান থেকে আগে সরিয়ে দিতে হবে, এরপর আহতরা যে আসছেন যে যানবাহনে করে সেগুলিকে অবাধে যাতে মেডিকেল ঢুকতে পারে সে পরিস্থিতি সৃষ্টি করতে হবে, অর্থাৎ 3 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, 3 ঘন্টা বলছি আমরা, 3 ঘন্টা ধরে আহতরা আসছেন। আর এবার আসলে যে সিভিল সার্জন সেগুলি জানিয়েছেন তারা চিকিৎসক সংকটে ভুগছেন এবং চিকিৎসক পাঠানো উচিত। রাত 10:30, আমি একটা আবার পিছনের দিকে যাই, রাত 10:30টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেনার ডিপোতে একটি আগুনের ঘটনা ঘটে একটি কন্টেনারে, এরপর পরে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু তখনই সেই বিস্ফোরণটি ঘটে, এবং বিস্ফোরণের ফলে সেখানে যারা দমকল কর্মী ছিলেন, যারা অর্থাৎ পুলিশ ছিলেন, শিল্প পুলিশ
ছিলেন তারা সবাই আহত হয়েছেন এবং হতাহতদের অবস্থা কিন্তু খুবই রকম বিপর্যয়কর তো আমি যদি বলি বিপর্যয়কর অবস্থা যেটা খুব কম বলা হবে কারণ এই বিপর্যয়ে কারো দগ্ধ হয়েছে মারাত্মক যারা পূর্ণত পুরো দগ্ধ হয়েছে এবং শরীরের 80 থেকে 90 শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এমন অবস্থা আমরা এমন রোগী এখানে দেখেছি অর্থাৎ এখানে কিন্তু রক্তদাতা প্রয়োজন ভলান্টিয়ার প্রয়োজন এখানে কিন্তু উৎসুক জনতার প্রয়োজন নেই এখানে কিন্তু যারা হতাহত আসছেন তাদের জন্য উৎসুক জনতা যেন ভিড় না করে এখানে যেন আইনশৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাকে সরিয়ে হতাহত যারা আসে তাদের গাড়িগুলোকে যেন দ্রুত লোভে আসতে পারে সেই ব্যবস্থা করা উচিত আরেকটি বিষয় বারবার ঘোষণা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রক্তের প্রয়োজন যারা রক্ত দেবেন যারা ব্লাড ডোনার রয়েছেন তারা যেন চট্টগ্রাম মেডিকেল ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করেন সেটা কিন্তু বারবার অনুরোধ জানানো হয়েছে আরেকটি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেটি হলো চট্টগ্রামে যারা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল চিকিৎসক নয় যারা প্রাইভেট ক্লিনিক এবং বিভিন্ন সরকার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক রয়েছেন তারা যেন চট্টগ্রাম মেডিকেলে এসে চিকিৎসা সেবা দেয় কারণ এখন পর্যন্ত 200-র বেশি রোগী বার্ন ইউনিট ভরে গেছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট ভরে গেছে এবং মেডিসিন ডিপার্টমেন্টও কিন্তু জায়গা নেই রোগী রাখার জায়গা নেই এবং মেঝেতে পর্যন্ত রোগী রাখতে হচ্ছে ওয়ার্ডে তো জায়গা হচ্ছে না এবং ফ্লোরের মতো অর্থাৎ বিভিন্ন যে করিডোর সে করিডোরের মধ্যে রোগী রাখা হচ্ছে কিন্তু যে পরিমাণ রোগী আসছে সেই পরিমাণ চিকিৎসক সংকট রয়েছে এবং রয়েছে নার্সের সংকট ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে উৎসুক জনতা নয় প্রয়োজন এখন চিকিৎসকের প্রয়োজন এখন নার্সের প্রয়োজন ভলেন্টিয়ার প্রয়োজন রক্তদাতার অর্থাৎ এই চারটির প্রয়োজন এখন সবচেয়ে বেশি হয়ে পড়েছে এবং যারা রক্ত দেবেন তারা যেন চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাংক গিয়ে তারা যেন ব্লাড ব্যাংকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে আমি একটা ফায়ার সার্ভিস কর্মী বলবো যারা রেড কিচেন রয়েছেন র্যাস কিচেন সদস্যরা এইমাত্র জানিয়েছেন যাদের রক্তের প্রয়োজন তারা যেন রেড কিচেনে যোগাযোগ করে অর্থাৎ হতাহত যারা আছেন তারা যেন রেড কিচেনের যেন যোগাযোগ করে এখানে মনে দেখছি রক্তদাতারা এসে লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যারা ব্লাড ব্যাংকে যান রক্ত দেওয়ার জন্য যারা আসছেন তারা যেন ব্লাড ব্যাংকে চলে যান এখানে উৎসুক জনতা ভিড় না করে যারা উৎসুক জনতা আছে অর্থাৎ পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না উৎসুক জনতার জন্য যারা আছেন তারা যেন ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার জন্য এক্ষেত্রে আহতরা তারা এখনো পর্যন্ত হতাহতরা চট্টগ্রাম মেডিকেল আসছে 200-র বেশি রোগী রয়েছে চট্টগ্রাম মেডিকেল আসলে চিকিৎসা সামাল দেওয়াটা দুরূহ হয়ে পড়েছে এখন প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান উৎসুক জনতাকে যদি সরাতে না পারে তাহলে কিন্তু ওই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এখানে আহতরা আসছে আহতদেরকে যে চিকিৎসার ব্যবস্থা হবে সেটি হচ্ছে না উৎসুক জনতাই বেশি করে আছে আমরা দেখতে পাচ্ছি পুরো মেডিকেল জুড়ে উৎসুক জনতার ভিড় সে ভিড়ে সামাল দেওয়াটা আসলে খুবই বিপর্যয়কর অবস্থার মধ্যে রয়েছে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বেশ কজন এখানে কিন্তু হতাহত রয়েছে আমরা তো কথা বলার চেষ্টা করবো যারা আহত আসছেন মেডিকেলের মধ্যে পুলিশ সদস্য আসছেন আহত হয়েছেন শিল্প পুলিশ আহত হয়েছেন এবং নার্স যারা রয়েছেন যারা ভায়াতের দমকল কর্মী যারা ছিলেন তারা কিন্তু এখন আহত অবস্থা রয়েছেন অর্থাৎ মেডিকেলে চিকিৎসকরা বারবার অনুরোধ করছেন উৎসুক জনতা যেন ভিড় না করে এখান থেকে যেন খালি করা হয় এবং যারা আহত যারা আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা বারবার অনুরোধ করছেন এখানে পুরো মেডিকেল যে উৎসুক জনতা প্রচন্ড ভিড় সে ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর এক কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল 4 থেকে 6টি ওয়ার্ড কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং সেই ওয়ার্ডগুলিতে কিন্তু রোগী পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা কিন্তু করিডোরে এখন রোগী রাখা হচ্ছে সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী যদি অনুরোধ জানিয়েছেন নির্দেশনা দিয়েছেন সেটি হলো চিকিৎসক অথবা চট্টগ্রাম মেডিকেল